Coding interview questions, lecture 08, sum of digits. Find the sum of digits of a given integer. বলতে আপনাকে একটা integer number দেয়া আছে। এই নম্বরের ভিতরে যে digit গুলো আছে, সে digit গুলোর যোগফলটা বাহির করতে হবে। এরকম একটা code বা program আপনার লেখা লাগবে। Say for example, আপনাকে যদি একটা number input হিসেবে দেয়া হয়, যেটা হলো 12314। এখানে total 5টা digit আছে, তাই না? 1, 2, 3, 1, 4। So, এই digit গুলোর যদি আমরা যোগফল বাহির করি তাহলে কত আসবে 11 সো আমাদের কাজ মূলত এটাই এমন একটা কোড লিখব যেটাতে ইনপুট হিসেবে যদি 12314 দেয় আমাদের যোগফল হিসেবে প্রিন্ট করতে হবে 11 ওকে সো যদি প্রবলেমটা আমরা বুঝে থাকি তাহলে আমি বলবো এখানেই ভিডিওটা পজ করেন দেন নিজেরাই সলভ করার ট্রাই করেন যদি আপনারা সলভ করতে পারেন তাহলে অবশ্যই আপনার সলিউশনটা এখানে কমেন্ট করে জানাবেন এবং আমাদেরটার সাথে মিলিয়ে নেবেন কোডিং এ যাওয়ার আগে আমি একটু অ্যালগরিদমটা ব্যাখ্যা করব সে আমি যদি এই কাজটা করি আমার যে নাম্বারটা আসবে সেটাকে যদি আমি 10 দিয়ে মড করি মানে ভাগশেষ বাহির করি মডুলাস করলে তাহলে আমার লাস্ট ডিজিটটা পাবো তাই না ও নেক্সট যদি আমি নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো 1231 এখন ভাগ করার পর যেটা পাইলাম এটাকে আবার যদি আমি 10 দিয়ে মড করি তাহলে এবার পাবো লাস্ট ডিজিটটা 1 তার মানে সেকেন্ড লাস্ট ডিজিট তাই না লাস্ট থেকে আসতেছে ভ্যালুগুলো দেখেন আবার যদি এটাকে আমি 10 দিয়ে ভাগ করি তাহলে পাবো 123 अगेन যদি আমি এটাকে 10 দিয়ে মড করি এবার পাবো 3 মানে থার্ড লাস্ট ডিজিট মানে শেষের দিক থেকে 3 নাম্বারটা তারপর যদি আবার 10 দিয়ে ভাগ করে নেই এবার আসলো 12 12 কে যদি আমি 10 দিয়ে মড করি আসবে 2 মানে শেষের দিক থেকে 4 নাম্বার বাট শুরুর দিক থেকে আমাদের 2 নাম্বার পজিশনের ভ্যালুটা তাই না সেকেন্ড ডিজিট তারপর যদি আমি ভাগ করি 10 দিয়ে ভাগফল আসলো 1 1 কে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে 1 আসতেছে যেটা আমার ফার্স্ট ডিজিটটা তাই না আবার যদি 10 দিয়ে ভাগ করি 1 কে 10 দিয়ে ভাগ করলে এবার ভাগফল আসবে 0 যখন আমার ভাগফল আসবে 0 তখন আমি বুঝে যাইতেছি কি আমার সবগুলো ডিজিট শেষের দিক থেকে একটা একটা করে বাহির করা হয়ে গেছে সো আমার ভাগফলটা যখন 0 আসবে তখন আমি থেমে যাব তাহলে কি আমি সব ডিজিটগুলো আলাদা করতে পারতেছি না 10 দিয়ে মড করব 10 দিয়ে ভাগ করব 10 দিয়ে মড করব 10 দিয়ে ভাগ করব এভাবে চলতেই থাকব যখন দেখতেছি ভাগফলটা আমার 0 তখন আমি থেমে যাব তার মানে আমার শেষের দিক থেকে ফার্স্ট ডিজিটটা পর্যন্ত সবগুলো ডিজিট আলাদা হয়ে গেছে এগুলো যোগফলটা যদি আমি প্রিন্ট করি তাহলেই তো আমার রেজাল্ট এসে যায় তাই না হ্যাঁ কোড মূলত এটাই এখানে একটু খেয়াল করেন আমি সাম নামে একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে এর ভিতরে 0 রেখে দিলাম তারপর আমাকে যে ইনপুট নাম্বারটা দেয়া হবে এটা আর একটা ভেরিয়েবল NUM নাম্বারের ভিতরে রাখলাম তারপর একটা লুপ ঘোরাইতেছি যতক্ষণ এই NUM নাম্বারের ভ্যালুটা 0 না হয় ততক্ষণ তুমি লুপ ঘুরতে থাকো আর কি করবা সামের সাথে যোগ করবা নাম্বারটা মড 10 ঠিক বাম পাশে যে কাজটা আমি ভেঙে দেখাইছি মড করার পর যে ভ্যালুটা আসবে ওটা যোগ করে রাখবো আর 10 দিয়ে ভাগ করব আর কমাবো এভাবে যখন দেখব যে আমার নাম্বারের ভ্যালুটা 0 হয়ে গেছে তখন আমার লুপটা ব্রেক হয়ে যাবে তার মানে আলাদা আলাদা ডিজিটগুলোর যোগফলটা আমার সামের ভিতরে স্টোর হবে দেন ফাইনালি লুপের বাইরে গিয়ে আমরা সামটা প্রিন্ট করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে facebook.com/groups/bangla coding tutor